আসসালামু আলাইকুম, কেমন আসসালামু আছেন আলাইকুম। সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ব্লগার মিম। তারপর মিম, তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। তো আজকে একটু আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কতগুলো অঞ্চল হবে? বিশেষ করে ওই যে 5-6টা জেলা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এইসব জায়গা। তো এটার রিজন তো আপনারা সবাই জানেন, ইন্ডিয়ার কারণে হলো আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তো আপনারা মনে করেন যে 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 জায়গা থেকে পারতেছেন সাহায্য করতেছেন আমার যতটুকু জানা মতে, কিন্তু হ্যাঁ, আসলে যারা যারা পারতেছে, যাদের যাদের ওয়ে আছে করার, সবাই যার যার জায়গা থেকে করতেছে, ট্রাই করতেছে হেল্প করার। আর যে অবস্থা আসলে, অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে আমরা কেন কোনো কিছু বলতেছি না এই সম্বন্ধে। আসলে বলার চাইতে যদি কেউ কিছু করতে পারে না, এটা কিন্তু বেশি। তো আমরা হলো চিন্তা করতেছি এখান থেকে, আমি তো আর যাইতে পারবো না, আমরা তো মেয়ে মানুষ। আমার দুলা ভাইরা হলো করছে, মানে টাকা পয়সা জমাইছে, আর তারাও হলো সব জায়গা থেকে চেষ্টা করতেছে টাকা পয়সা জমায়া, তারা সবাই মিলে যাবে ওখানে গিয়ে যতটুকু পারবে তারা সাহায্য করে আসবে। তো আমি আমি আমার যতটুকু সম্ভব আমি করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যে যতটুকু পারবেন আমি একটা নাম্বার দিব। অন্য অন্য কিছু করেন না, মনে করেন না যে এটা নষ্ট হওয়ার চিন্তা ভাবনা, এরকম আসলে চিন্তা ভাবনা আমাদের নাই। তা আমরা হচ্ছে গিয়া চাচ্ছি, আমরা যতটুকু পারবো দিব, কিন্তু আপনাদের আপনাদের যতটুকু, মানে আপনারা নিজেরা যতটুকু পারবেন আপনারা সাহায্য করবেন, যে যার মানে যে যা মনে চায় পারবেন, যতটুকু মনে চায়। একজন মানুষ যদি 500 টাকা পাঠান, আমার আমার ভিউ কমপক্ষে কত হয়, 30 বা 40, এখন তো একটু অবস্থা খারাপ, যতটুকুই হয় ওটা আপনারা একটা অ্যামাউন্ট দেখেন। যদি টোটাল সবাই যদি 500 টাকা পাঠায় তাহলে প্রচুর পরিমাণ টাকা। তো আপনার যে যতটুকু পারবেন হিসাব, এটা হিসাব করবেন না যে ও 500 না 100 করে টাকা পাঠালে অনেক টাকা, অনেক টাকা। তো আপনারা একটু সাহায্য করবেন সবাই। তো সবার টাকা একত্র হলে কিন্তু অনেকগুলো টাকা হয়, বড় একটা অ্যামাউন্ট হলো ওখানে যাইতে পারবে। তো যতটুকু পারবেন আপনারা সাহায্য করবেন। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং কি কমেন্টে দিয়ে দেবো। তো আপনারা সাহায্য করবেন। আজকে হচ্ছে গিয়া শুক্রবার, শনিবার রবিবারের মধ্যে হচ্ছে গিয়া সবাই চলে যাবে, সবাই চলে যাবে। তো আমরা হচ্ছে গিয়া চলে যাবো। আমি যাব কিনা আমি এখনো শিওর না, আমি যাইতেও পারি। আবার ওখানে মানুষজন অনেক বেশি, তো গ্রামে তো এখান থেকে সবাই যাচ্ছে, তো মানুষ মোটামুটি অনেক আছে। হ্যাঁ, এখানে আমার না গেলেও চলবে, তারপরে যদি মনে হয় যে আমার যাওয়ার তো যাবো। এখন হচ্ছে গিয়া কালেকশন করা হচ্ছে, মোটামুটি অনেক টাকা উঠে গেছে, দিনের মধ্যেই হলো চলে যাবে। তো আমাকে আরো কালকে বলছিল, তো কালকে আমি বলতে পারি না, ভিডিও আপলোড দেওয়ার পরে আমি শুনছি। তো আমি আজকে হলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে বা কালকে দুই একদিনের মধ্যেই আপনারা যতটুকু পারবেন আপনারা বিকাশ করে দেবেন সবার কাছে। বিকাশের নাম্বারটা আমি যেখানে দিয়ে রাখবো স্ক্রিনের উপরে, যদি পসিবল হয় মানে খোলা দিল দিয়া, মানে এটা আপনারা এটা হিসাব করবেন না যে কে খাবে কে, মনে এটা 2 নম্বরে হবে, এইগুলা চিন্তা করবেন না। কারণ এটা আপনারা দেখতে, আর এগুলো যদি চিন্তা করেন তাহলে আসলে দেয়ার দরকার নাই মনে করেন। কিন্তু যেই অবস্থা এটা যদি আসলে মনে করেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, আমার নিজের রাতে ঘুম হয় না। আমি এই জন্য না, মানে ফেসবুকে ইয়ে ঢুকলে মানে ভয় লাগে এগুলো ইয়ে দেখলে। আমি কালকে শুধু একটা সিনিয়র দেখছি, ওটা দেখার পর আমার দেখি এমনিতেই মাথা ঘুরাইতেছে। আর আমাদের গ্রামে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে মনে করেন আমরা নেট সেরকম ভালো সার্ভিসিং পাই না, শুধুমাত্র ভিডিওটা সারি, ভিডিওটা সারার পরে আমরা মনে করেন ঘুমাই যাই। তো দেখলাম যে নেট যদি চালাই, মানে মোবাইল যদি করি, ইউজ করি, ইউটিউব, টিকটক, যে কোনো অ্যাপসের মধ্যে ঢুকি, ওই একই জিনিস। তো ওইটা দেখলে মনে করেন অনেক খারাপ লাগে। তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন, এটা ছাড়া আর কিছু বলার নাই। তো আমরা হলো একটু বের হচ্ছে এখন জাজিরার দিকে যাচ্ছি, জাজিরার দিকে যাচ্ছি, আমাদের নিজস্ব ব্যক্তিগত কিছু কাজ আছে, আমরা কয়েকদিন ধরে ঘুরতেছি, তারপর এই বিষয়ে কথা বলার জন্য এখন যাচ্ছে আরিফ ভাই ওইখানে, এই বিষয়ে কথা বলার জন্য। আর আমার নিজেদের পার্সোনালও কিছু কাজ আছে এই জন্য যাইতেছি। আর একটা সুখবর আছে, সেটা অনেক পরিশ্রমের পর হলো ওটা আসবে, একটা সুখবর, এটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন সামনে। তাবদে কহলো রাইখা যেতেছি, এই জন্য হলো আমি আগে বের হয়ে পড়লাম, সে মোটরসাইকেল নিয়ে বের হইতেছে। আরিফ ভাইয়া হলো আসে নাই, আরিফ ভাইয়া হলো জাজিরা আছে, মোটরসাইকেল নিয়ে হলো বাবু চলে আসছে কালকে রাতেই। তো আজকে যাবো এই জন্য, আর কয়েকদিন ধরেই হলো এটা নিয়ে অনেক ইয়ে আছি আমরা, এদিক ওদিক ঘুরতেছি। তো সবাই দোয়া করবেন,
প্রত্যেকটা মানুষের যাতে মনের আশা পূর্ণ হয়, আর অনেক পরিশ্রমের পরেই কিন্তু একটা স্বপ্ন পূরণ হয়। তা আমি এই স্বপ্নের পিছনে প্রায় অনেক বছর ধরেই ছুটতেছি, কিন্তু সম্ভব হইতেছে না কোনো না কোনো কারণে। ঠিকভাবে ই করতে পারতেছি না, যেটা চাইতেছি ওইটা হইতেছে না। ইনশাল্লাহ স্বপ্নের অনেক কাছাকাছি চলে আসছি, ইনশাল্লাহ মনে হয় এবার পূরণ হবে। তো সবাই দোয়া করবেন। তো আজকে হলো রোদ উঠছে, রোদ ওঠার কারণে দেখেন পরিবেশটা গ্রামের অন্যরকম একটা লাগতেছে। বৃষ্টিতে একটা পরিবেশ একরকম দেখা যায়, বৃষ্টির পরে যখন একটু রোদ ওঠে তখন একরকম দেখা যায়। আর আমার গ্রামটা আমার কাছে খুবই প্রিয়, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা বাবার বাড়ির, প্রত্যেক নিজের গ্রামের মানে সৌন্দর্য নিজের কাছে অন্যরকম লাগে। তো আমার মনে শান্তি চলে আসে যখনই আমার গ্রামের বাড়িতে আসি, আমার এই রাস্তাটা দেখি, আমার নিজের এলাকার মানুষজনগুলো দেখি, যতই খারাপ হোক না কেন, যতই ই হোক না কেন, তারপরও তাদের চেহারা দেখলে খুব ভালো লাগে, একটা শান্তি চলে আসে যে নিজের আপনজন মনে হয়। যতই দুশ্মন হোক না কেন, তারপরে মনে হয় যে না, এই মানুষটা আমাদের আপনজন। আজকে মিস্টার বাবুকে খুব সুন্দর লাগতেছে, কিন্তু আমি বলছি ভালো লাগতেছে না। কি লাগাই দাদা নাটক করুম, এখানে মাটি বেদা পাবো না। আরে বেমন করে, আর নিজেও নাটক নাটক শুরু করে দিছে, দেখবে পাড়া মুচুর পাইছি না, পাড়া মুচুর পাইছে না, যে নুনগুলো বেতা পেলাম কত পরিমাণ, পুরো মুচুর পাইছে একটা। সেট করো, এই কত ছোটো, কত বড় হয়ে গেছে, পোলা মানুষ অনেক দ্রুত বড় হয়। আমি শুনছি মেয়ে না মেয়ে মানুষ নাকি অনেক তাড়াতাড়ি বড় হয়, ছেলে মানুষ অনেক তাড়াতাড়ি বড় হয়। একটা বয়স থাকে যেমন 16 থেকে 18 বছর, 20 বছর, এই বয়সটা আছে না, থাপ করে বড় হয়ে যাবে। হ্যাঁ, কত বড় হয়ে গেছে বুঝাই যায় না, মানে একটা পুরুষ পর। চল টান দেখো না কত বড় হয়ে গেছে। আপনি কই, আপনি ওখানে খেলতেছে। এই যে আব্দুল্লাহ ভাই আইলো, আমরা এখানে অপেক্ষা করলাম 5 মিনিট কই যায়। তুমি তো গেলা গা দূরে, আমার দুলাভের অবস্থা দেন মনে হইতেছে কি, ওই যে জামাত শিবির এমন একটা অবস্থা হয়ে গেছে, দাড়ি দূরে মাথায় চুল নাই। আমাদের কাজ শেষ, আমরা হলো দুজন আসছি রাব্বির একটু ভয় দেখাতে, আমাদের বেস্ট রাব্বি, আমাদের দুজনের পার্টনার কিন্তু রাব্বি। এতে কি পানি ভয় দেয়, তো যা নিজের এত ভয় পেয়ে গেলাম, টিপা টিপা যাইতেছে। চারপাশটা ইটা হালালে তো সুন্দর হয়ে জায়গা যাতায়াতের জন্য। সুন্দর তো ই কই কবুতরের বাটি বাটি কি পরিশ্রম করার লেগা মানে এখন সময় আছে, এখন পরিশ্রম করো করা, এখন ইয়াং, এখন আর নতুন সংসার করছে। বাইক রাখা এমনি আমার বই না যে কতটা পারবো, এই যে সন কিনা নিয়েছে, এই সব বলে কিনা নেই তো
কাটতে আনছে মানে এই সন কাটতে দেয়া আরিফের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল দেখে আসলাম সুন্দর ভয়াবহ সুন্দর দেখে তো আমি মুগ্ধ দেখো কত সুন্দর দুকলা ফুল গাছ এই যে কাতি আনছে আর পানি খাইয়া খেয়া এই কাতি দিয়া এই যে ইয়া করছে না জায়গা জায়গা ফুল গাছ লাগাচ্ছে এই আলু পাও নাই কে আলু হয় নাই ও তাহলে এখন ই পচে গেছে না নিচে সার দিবা না পানি দিবা না ই করবা না তোমরা আলু খাবে আলু নতা খাইবে তোমরা হ্যাঁ আলু খাইবে আলু নতা খাইবে তোমরা আইলাম তোমার লাগে একটু দেখা করতে লেগা হ্যাঁ ও হে বন্ধু বান্ধব ওদিক গেছে চলে গেছে ই আছে এদিকে ঝালমুড়ি কোনো জায়গা আছে গো তক্তরা ছিল তারপর ওই পাশে ওই যে রান্নাঘর করলো না রান্নাঘর করলো না আমার কি চুক্তি দিছো মোটেও না আরিফ ভাই ঘাটে যাবে আরিফ ভাই ঘাটে যাবে একটু পরে আমি ওখান থেকে ঘাটে যাই আসবো আরো ছোট তালা আছে ব্যাগের মধ্যে মারে আরো ছোট ছোট তালা আছে তবে আমার কবুতর গুলো ভালো লাগলো দেখা সব সময় পশু পাখির ভিতরে খেয়াল করবা যে ছেলে যেগুলো না সেগুলো দেখতে সুন্দর হয় একটু অন্যরকম হয় আলাদা হয় আর মেয়েগুলো না ক্ষেত্রে ছেলে সুন্দর হয় আর মেয়েরা মেয়ে পাখিগুলো একটু ই হয় ছোট হয় একটু দেখতে প্লাস কালার গুলো ওরকম ই হয় না 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 আরে বোকা আমি তো পাখির কথা বলতেছি নরমাদি নরমাদি নর হচ্ছে ছেলে মাদি হচ্ছে মেয়ে আমরা জাজিরা থেকে চলে আসলাম এই রাস্তায় আসছি আর দেখি আবদি আবদিয়া আবদিয়া এই যে তাকালো রাতে ভয় তাকাইছে না না একটু পিছনে যাও তুমি এখানে ধরো পাপা তোমার ধরে লাগবে না ছেড়ে দাও এটা ছেড়ে দাও তা আবদিয়ার হলো মোটরসাইকেল বসাইছি এখানে ধরে রাখো ওকে পড়বে না পড়বে না ওটা দত্ত দাও ও ওটা দত্ত দাও যেটা এই হ্যান্ডেল দত্ত দাও ওটা ধরবা চলো 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 আমার ফোন দিছে
তাপদের নিয়ে হলো যাচ্ছি আমরা নদীর পাড়ে, নদী দেখা নিয়ে আসবো। আপনি বলতেছে আমার জন্য ওষুধ নিয়ে আসো, আমার পেট ব্যথা করে। আঁঠু ব্যথা করে এখন আমারও। আচ্ছা আচ্ছা, এই যে নদীর পাড়ে আসলাম, জায়গাটা এখন অনেক ফাঁকা। এই জায়গা তো বাড়ি ঘর ছিল। ও এই যে আমাদের যে এই দিকটা বেড়ি বাঁধ দিব, তো শোনো বেড়ি বাঁধ দেওয়ার জন্য দেখো কত কিছু করছে দিদি, কিন্তু এখন তো বেড়ি বাঁধ দেওয়ার কাজ তো বন্ধ হয়ে গেছে। এই চরটা আছে না, হুম, এই চরটা অনেক ভাঙছে ভাঙছে প্রচুর ভাঙছে। তারপরে এই চরের মানুষ আছে না, ওই যে আমরা ওই দিক দিয়ে আসতেছিলাম না ঘাট দিয়া কালকে, হুম, কইলাম না ওই যে ওখানে একটা জায়গা আছে ব্রিজের এই পাশে, বিশাল জায়গা প্লট, হুম, ওখানে হচ্ছে কি মানুষজন আইসা থাকতেছে। আমাদের চোখের সামনেই দুই তিন বছর আগে যে ভাঙা ভাঙলো, অনেকখানি রাস্তা নিয়ে গেছে। আগে আমরা এখান থেকে ওখানে সাতটা যেতাম, ওই সাতটানোর কথা কল্পনা করতে পারি না, অনেক বড় কল্পনা করলেই বা আমরা এখন দেখতেছি অল্প দেখা যেতেছে, কিন্তু এটা যদি সাতটায় যাওয়া যায় অনেক দূর। আগে তো সাতটায় যেতাম, আগে তো সাতটায় এখন তো সাতটায় যাওয়া সম্ভব না। আমি গেছি বাও আব্দিয়া, বা খুশি হয়েছে না তুমি? খুশি হয়েছে আব্দিয়া? মাংস টাকা নাই দেখ, পাপার গাড়ি দেখ, গাড়ি তো এক মিনিট ছিলাম, এক মিনিট পরে এখন চলে যাই, এখন হলো বৃষ্টি পড়তেছে। আব্দি অনেক খুশি হয়েছে, সবাই টাটা দিতেছিল মোটরসাইকেলের উপর উঠে, ওই সবাই টাটা দিতেছে, চিনে না যাদের তাদেরও টাটা দিতেছিল। আসলো, আসার পরে যে পা ব্যথা করতেছে, তো বললাম যে যাও কিছু কিনে নিয়ে আসো তো পা ব্যথাটা ঠিক হয়ে যাবো। আব্দে বলতেছে ওষুধ নিয়ে আসো, আব্দে আর কিছু হইলে এখন আব্দে বলে ওষুধ নিয়ে আসো আমার জন্য, আমি ওষুধ খাবো।